হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শৃঙ্খল পাঠে তাহলে বন্ধু ধ্যান শুনুন আজকের শ্রী খোল পাঠ আমরা কি শিখব আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বন্ধু আজকের শ্রী খোল পাঠ আমরা কি শিখব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব শিক্ষা দিব আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু আপনারা বহুবার ভিডিওতে কমেন্ট করে আমাকে ফোন করে হোয়াটসঅে লিখে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করছেন এই জন্য আমি চিন্তা করলাম এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বলি সে প্রশ্নটি কি স্যার আমার বয়স হয়ে গেছে আমি বুড়ো হয়ে গেছি বা আমার বালক বয়স চলে গেছে এখন আমার বয়স কুড়ি বর্ষ পঁচিশ বর্ষ তিরিশ বর্ষ পঁয়ত্রিশ বর্ষ চল্লিশ বর্ষ পঞ্চাশ বর্ষ ষাট বর্ষ সত্তর বর্ষ এইরকম বয়স আমার হয়ে গেছে এই বয়সে মৃতঙ্গ বা শ্রীখোল শিখতে পারব তো এইভাবে প্রশ্ন আমাকে আপনারা করছেন তাহলে বন্ধু আপনি বলুন আপনি তো ভিডিও দেখছেন আপনি বলুন আর উত্তর কি হবে মাথা কাজ করা বন্ধ করে দেবে তৎকাল আপনি কিছুতেই এইটা উত্তর দিতে পারবেন না তাহলে আমি বহুদিন ধরে এই কথাটি চিন্তা করছি কি আপনাদেরকে এই উত্তরটা কি করে দিব তাহলে বন্ধু যে কোন শিক্ষা বালক অবস্থায় করতে হয় শাস্ত্রে প্রমাণ আছে সেই জন্য একটি বাংলা কথায় আছে যে আছে বাল্যকালে সে থাকবে বৃদ্ধকালে তাহলে বন্ধু এই সঙ্গীত শিক্ষা বাল্যকালে যদি অভ্যাস করা যায় তাহলে সুন্দরভাবে এই গুণগুলো শিক্ষা গ্রহণ করা যায় অতি সরলভাবে শ্রীকোল পাঠ শিক্ষা গ্রহণ করা যায় অথবা মৃদঙ্গ শিক্ষা গ্রহণ করা যায় কখন যদি বাল্য অবস্থা হয় এখন প্রশ্ন করবেন বাল্য অবস্থা মানে কি পাঁচ বর্ষ থেকে নিয়ে পনেরো বর্ষ পর্যন্ত ইয়ার মাঝখানে যতটুক সময় এই সময়তে আপনাকে শ্রী খোল পাঠ শিখতে হয় যদি আপনি কুড়ি বর্ষ বয়স হয়ে গেছে বা পঁচিশ বা ষাট সত্তর বর্ষ বুড়ো হয়ে গেছেন মনে অত্যন্ত উৎসাহ উল্লাস আছে আমি মৃতঙ্গ বাজনা শিখব কিন্তু মনে মনে ভাবছেন না বয়স হয়ে গেছে আর কিছু না এইবার তো আমি যমরাজকে কাকু বলবো কেন বাবা আমার কৃষ্ণ তাহলে যমরাজ হচ্ছে আমার কাকু এই যমরাজকে কাকু বলবো আর যমরাজ কাছে থাকবো এইরকম মনোভাব করবেন না আপনি যে যেকোনো বয়সে শিখতে পারবেন ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বহু দিন লেগে গেছে এই কথার উত্তর দেবার জন্য এবার ধ্যান শুনুন শুনুন মাত্র দুটো কথা শুনে রাখুন তারপরে আপনি রকেটের মতন হেলিকপ্টারের মতন ঘোড়ার মতন বাজিয়ে দেবেন মৃদঙ্গ বাজাইতে পারবেন তাহলে এই যে দুটো কথা আপনাকে খেয়াল করতে হবে প্রথম কথা কি যদি আপনি গুরুর কাছে বসে শিক্ষা নিচ্ছেন অথবা ইউটিউব ভিডিও দেখে শিখছেন তাহলে আপনাকে প্রথম কথা জানতে হবে কি জানবো আপনি যে মন্ত্র ইউটিউবে হোক চাই গুরুর কাছে হোক যে মন্ত্র আজকের মন্ত্র আপনাকে শিক্ষা দিবে কে দিবে যদি আপনি গুরু ধরেছেন তাহলে গুরু আপনাকে মন্ত্র দিবে আর যদি ইউটিউব ভিডিও দেখে শিখছেন তাহলে ভিডিওতে মন্ত্র আছে। তাহলে তাহলে বন্ধু মন্ত্র কেমন করে বলতে হয় এই কথাটি জেনে রাখবেন কি বললাম আপনি যে শিখবেন এইরকম একটা মনের উল্লাস তাহলে আপনি প্রথম কথাটি খেয়াল রাখবেন কি আমি যে মন্ত্র শিখতে যাচ্ছি ইউটিউবে হোক ইউটিউব ভিডিও দেখে হোক বা কোন গুরুর চরণে আশ্রয় করে আপনি শিখছেন কোনো অসুবিধা নাই আপনি ইউটিউব ভিডিও দেখে শিখতে পারবেন বা কোন গুরুর কাছে বসে শিক্ষা গ্রহণ করতে পারবেন কিন্তু প্রথম কথা কি যে মন্ত্র আপনি শিখছেন বা শিখবেন সে মন্ত্র কেমন করে বলতে হয় কেমন করে বলতে হয় যেমন একটি মন্ত্র আপনি খাতায় লিখে দিলেন তারপরে আপনি সেই মন্ত্রটাকে বলা শিখবেন কেমন করে বলবেন সেই মন্ত্র যখন গানেতে বাজাবেন সেই গানেতে যখন এই মন্ত্রটা বাজবে আমি তো এখন বাজাইতে পারছি না তাহলে এই মন্ত্রটা যখন গানেতে বাজবে সেটা শুনতে কেমন লাগে তাহলে সেই মন্ত্রটাকে আপনি বারবার বহুবার অতিবার বলতে থাকবেন তাহলে কি হবে যারা বলতে জানে তারা করতে জানে কেবল সঙ্গীত রাজ্যতে এইটা সফল হয় অন্য রাজ্যতে না যারা কইতে জানে যারা বলতে জানে তারা কিছু করতে জানে না যারা করতে জানে তারা কিছু বলে না এটা সারা সমাজের লোক জানে কিন্তু সঙ্গীত ইয়ার সম্পূর্ণ উল্টা কি উল্টা যদি আপনি মন্ত্রগুলো বলতে জানেন একদিন আপনি বাজাইতে পারবেন এইটা গুরু পরম্পরায় আদেশ তাহলে বন্ধু প্রথম কথা কি আপনি সেই মন্ত্রটাকে বলতে জানুন সে মন্ত্রটা কেমন করে বলতে হয় এইটাকে জানার জন্য কি করতে হবে তাহলে এই যে মন্ত্র গুরু দিচ্ছে যেমন আমি ইউটিউবে ভিডিওটি দিচ্ছি তাহলে সেই ভিডিওটি শুনবেন যে মন্ত্র আমি শিক্ষা দিচ্ছি সে মন্ত্র যখন গানেতে ব্যবহার হয় শুনতে কেমন লাগে সেইটা আপনি ভালো করে শুনে মুখে বলতে চেষ্টা করবেন তালিবাজি তাহলে বন্ধু এই ছিল একটি কথা আর দুই নম্বর কথা এটা ধ্যান পূর্বক শুনুন তাহলে দুই নম্বর কথা কি হইতে পারে প্রথম হলো মন্ত্রটাকে বলা জানব আর দ্বিতীয় দ্বিতীয় কি করব তাহলে বন্ধু ধ্যান পূর্বক শুনুন দ্বিতীয় আপনাকে করতে হবে যে মন্ত্রটি আপনি মুখস্থ করলেন বা মনে রাখলেন বা বলতে শিখে গেলেন এইবার আপনি কি করবেন সে মন্ত্রকে চেষ্টা করবেন বাজনার জন্য কিন্তু এইবার আপনি বুঝতে পারছেন না মন্ত্রটা তো আমি বলে দিলাম প্রবলেম তো বাজনা নিয়ে তাহলে বন্ধু বাজানোর আগে মন্ত্র বলতে শিখে গেলেন এইবার সেই মন্ত্রটি বাজাবেন তাহলে কেমন করে বাজাবেন তার একটি উদাহরণ দিচ্ছি যেমন একটি মন্ত্র হলো

থাক তেটে তাক ক ধিন না থাক গেটে তাক ক ধীন না থাক তেটে তাক ক না না এইরকম তালি দিয়ে আমি যদি 80 বছর বুড়ো হই তা কি আমি বলতে পারবো না যার জন্য আলাদা করে শক্তি অর্জন করতে হবে না তাহলে বন্ধু প্রথমে মন্ত্রটি মুখস্থ হয়ে গেল বলা শিখে গেলাম এইবার এই মন্ত্রটি বাজাবেন হঠাৎ করে বাজাইতে পারবেন না বলা শিখে গেলেন কিন্তু বাজাইতে পারছেন না মনে মনে ভাবছেন বয়স হয়ে গেছে তাহলে কেমন করে বাজাবেন মন্ত্রকে দুই ভাগ করে দিবেন। এই দুই ভাগ করে যখন বাজাবেন তখন রকম ভাবে বাজাবেন রকম ভাবে আপনি মন্ত্রটা বলেছিলেন বা মন্ত্র বলা শিখছিলেন যেমন ধাগে তাক তাক্কো ধিন্না ধাক্কে তাক তাক্ক ধিন্না ধাক্কে তেট্টে তাক্ক ধা এইরকম আমি বলছি এবার বাজাবো কিরকম রকম আমি বলছি ওইরকম ভাবে গতি লয় এইরকম নিয়ে বলবো কিরকম ধাক্ঘে তেটে ধাগে তেট্টে ধাক্গে তেট্টে ধাগে তেট্টে ধাগে তেট্টে ধাক্গে তেট্টে ধাগে তেটে ধাগে তেট্টে এইরকম ভাবে দশ কুড়ি বার পঞ্চাশ বার বাজাবেন তারপরে যখন এটা বাজনা হয়ে যাবে তখন আপনি নিজেকে নিজে অনুভূতি করবেন না আমার এই জিনিসটা মনে থেকে গেল এইবার কি করবেন দ্বিতীয় পাঠ তাকে ওই রকম ভাবে বলবেন যে রকম আপনি মন্ত্র বলা শিখেছিলেন তাকে কিরকম বলবেন তাক্য ধিন্না তাক্ক ধিন্না তাক্ক ধিন্না তাক্ক ধিন্না এইরকম দ্বিতীয় পাঠ দশ পনেরো বার বাজিয়ে যাবেন যখন আপনি দুইটা পাঠ আলাদা আলাদা করে একটা মন্ত্রকে দুই ভাগ করে যখন ভাবে বাজিয়ে যাবেন তখন আপনাকে জ্ঞান হয়ে যাবে তারপরে কি করবেন এই দুটো ভাগ একটা মন্ত্র করে চেষ্টা করবেন ধীরে সুস্থ ভাবে বাজনার জন্য তাহলে বন্ধু দেখবেন নিশ্চয় আপনার হয়ে যাবে আর যদি এই দুটো আইডিয়া বা বুদ্ধি কাজ করছে না নিজেকে মূর্খ পরিচয় দিচ্ছেন তাহলে আর একটি উপায় আছে যেটা আপনি করতে পারবেন কি যেমন মন্ত্রকে আমি বললাম কেমন ধাগে তেটে তাক্য, ধিন্না ধাগে তেটে তাক্য, ধিন্না এইরকম তার ভাগ করে আমি বাজিলাম তাও অসুবিধা হচ্ছে এইবার আমি চাইছি ইয়ার থেকে সরল উপায় কি হবে বয়স হয়ে গেছে আর নিজেকে নিজে মূর্খ পরিচয় দিচ্ছি লজ্জা লাগছে আমি শিখতে পারছি না তাহলে আর কি সরল উপায় আছে ধ্যান পূর্বক শুনুন যেমন আমি মন্ত্র বলা শিখলাম ধাগে তেটে তাক্য ধিনা তারপরে আমি চেষ্টা করলাম এই মন্ত্রটাকে দুই ভাগ করে বাজনার জন্য কেমন প্রথম ভাগ ধাগে তেটে ধাগে তেটে ধাগে তেটে বহুবার বাজিয়ে গেলাম তারপরে দ্বিতীয় পাঠ তারপরে বাজাচ্ছি ভেঙ্গে গুড়ো হয়ে গেছে তাহলে এবার কি করবো আমি আর হচ্ছে না এইরকম একটা উত্তর আসছে তারপরে আর একটি সরল উপায় বলছি সেইটা কি ধ্যান পূর্বক তাহলে আমি প্রথমে মন্ত্র বলছি এইবার আপনাকে তারপরে বলবো যে এই মন্ত্রটা অতিরিক্ত সরল তার থেকে আর সরল নাই আর যদি তার থেকে সরল আপনি খুঁজছেন তার থেকে ভালো মৃত্যঙ্গ বাজনা না শিখে জমি বাড়িতে কাজ করে খেয়ে দিয়ে মরে যান আর কীর্তন বাজনা শিখতে হবে না তাহলে তার স্মরণ কি এইবার ধ্যান পূর্বক শুনুন যেমন মন্ত্র ধাক্বে তেটে তাক্ক ধিনা ধাগে তেট্টে তাক্ক ধিনা এই মন্ত্রকে দুই ভাগ করে করে বাজিলাম তারপরে যখন এক বাজাচ্ছি হচ্ছে না এইবার কি করবেন মন্ত্রকে চার ভাগে করে দেবেন চার টুকরো করে দেবেন দু টুকরো করেছিলাম হলো না এবার চার টুকরো বেটে দিবেন কিরকম ধাগে ঢাকে ধাকে ধাকে তেটে 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 তাক্কো তাকো তাক্কো ধে না ধে না ধে না এইরকম চারটি ভাগ করে প্রত্যেক স্টেপ বার কুড়ি বার করে বাজাবেন নিজেকে লজ্জা লাগবে মনে মনে ভাববেন আমি কি এতটা মূর্খ ব্যক্তি যে আমাকে এতটুক সরল বিদ্যা শিখতে হবে আবার আমি বলছি আমার বয়স হয়ে গেছে লোকেদের কাছে বলে বেড়াচ্ছি আমি একটা চৌধুরী চক্রবর্তী সম্রাট সমথিং এত সরল জিনিসগুলো বুঝতে পারছি না এইরকম আপনার মনে উত্তর আসবে লজ্জা আসবে তখন আপনার হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন বন্ধুরা তো এই বুদ্ধি আপনাকে দিব বলে কমসে কম এক বর্ষ ধরে চিন্তা করছে যারা আমার কাছে মৃদঙ্গ শিখতে চায় তারা এইটা জিজ্ঞাসা করে স্যার আমার বয়স হয়ে গেছে আমি কি শিখতে পারবো তারপরে যখন টাকার বিষয় কথা হয় তখন আর কল করে না দুটো কথাই সে ভয় করে যায় হ্যাঁ বয়স হয়ে গেছে আর শিখে লাভ কি কাছে কাকু হয়ে যাবো আর লাভ কি আছে তারপরে টাকা পয়সা দিয়ে গুরুর কাছে শিখলে শিখলে বড় অপরাধ হবে টাকা পয়সা দিয়ে অনেক আমার যাবে পুত্র হয়ে আর পত্নী বাবা মা সব বিক্রি হয়ে যাবে গুরুদেবকে দক্ষিণা দিয়ে যদি শিখি তো এইরকম একটা মনের মলিনতা বিচার হয় নিজেকে অলসতা পরিচয় দিয়ে আপনি থেকে যাচ্ছেন যেরকম মূর্খ সেই রকম মূর্খতে আপনি থেকে যাচ্ছেন কিন্তু আপনার হৃদয়ে উৎসাহ আসছে না তাহলে আজকের ভিডিও যদি ভালো করে আপনি বুঝতে পারছেন তাহলে নিশ্চয়ই বাজাইতে পারবেন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে ধাকে তেটে তাক দিনা মন্ত্র বললাম কিন্তু এই যে মন্ত্র আপনাকে অভ্যাস করতে হবে তা নয় আপনি যদি কোনো গুরু ধরে শিখছেন তাহলে সে একটা মন্ত্র দিবে সেই মন্ত্রকে দুই ভাগ করে দিবেন তাহলে যে মন্ত্র আপনাকে দিবে সে নিশ্চয় সেই মন্ত্রকে বাজিয়ে গান গাইয়ে বাজিয়ে আপনাকে বুঝিয়ে দিবে এই মন্ত্র গানেতে বাজালে এইরকম শুনতে লাগে যদি এইরকম গুরু আপনাকে শিক্ষা দিচ্ছে না তাহলে এইরকম গুরুকে ত্যাগ করে দিবে যদি আপনি ইউটিউব ভিডিও দেখে। শিখছেন যেমন আমার কাছে শিখছেন ভালো কথা না হলে যদি অন্য ইউটিউব দেখে শিখছেন নিশ্চয় সে গুরু এইরকম ভাবে বুঝাবে প্রথমে মন্ত্র লিখে দিবে তারপরে মন্ত্রকে অক্ষর অক্ষরে শিক্ষা দিবে তারপরে শেষের দিকে মন্ত্র ভালো করে বলে গান গাইয়ে বাজিয়ে আপনাকে শোনাবে তাহলে বন্ধু ইউটিউব ভিডিও দেখে যে মন্ত্রটি আপনি শুনলেন শিখলেন তাকে বলা শিখবেন এবং তাকে চার ভাগ করে না হলে দু ভাগ করে এইরকম ভাবে প্রয়াস করবেন এইরকম প্রয়াস করুন যত বয়স হলেও আপনি মরবেন মানে মৃত্যুবরণ করবেন দু সেকেন্ড বাকি আছে তাও এই জ্ঞান শিখতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে তাহলে বন্ধু এই ছিল আমার চেষ্টা আমি সবসময় চেষ্টা করছি একটা মন্ত্র হোক আপনি শিখুন মহাপ্রভুর এই হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলনে বা হরে কৃষ্ণ সংকীর্তন আন্দোলনে যোগদান করে নিন তাহলে বন্ধু আমার যতটুক মহাপ্রভু বুদ্ধি দিয়েছে আপনাদেরকে প্রদান করলাম জানি না আমার এই বুদ্ধি আপনাকে কতটুক উপকার করবে যদি মনে করছেন হ্যাঁ এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দেই নাই আর আমি এই প্রশ্নের উত্তর পেয়ে উৎসাহ হয়ে আমি নিশ্চয় শিখতে পারব যদি এই ভিডিও শুনে যদি মনে এই রকম ভাবনা হয় তাহলে আমার এই ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন আজকের বিদ্যা আপনাকে লাগলো নিশ্চয় ভুলে যাবেন না ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে যেমন আপনি উপকৃত হচ্ছেন সেইরকম আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে এই সরল শিক্ষা ভক্তরা পিয়ে ভগবানের সেবায় লাগাইতে পারবে তাহলে বন্ধু এই ছিল আজকের শিক্ষা আশা করব। ধ্যান পূর্বক শিখতে চেষ্টা করবেন সবাইকে আদর প্রণাম হরে কৃষ্ণ